এই 80 বছর বিরোনিয়া বখাস্তে খাবন হলো সারাভার কৃষক সভা বিরোনিয়া বেঁধে কমিটি নিয়ে লোহা জঙ্গল কাঁচা কক্ত মাথুর বান্ধা খাই থাকা কক্ত মাথুর বুঝখা কক কৃষক সভা নিয়ে আদম খুবর খাইনে রক জং জ্বালা ক্লাইমা হতে এই কক সে চাখা জুদা জুদা কক প্রথম হতে এই জং জ্বালা হতে এই তাং বেঁধে ওয়াইড ওয়াইড ডেকোরেশন রিজাখা ফিয়া বা মশা লোহা জীবন নাহালিয়া তাং বেঁধে হাঙ্গর পরিষদ গ্রাম পঞ্চায়েতে পঞ্চায়েত সমিতি ব মশা লোহা জীবন নাহালিয়া কক সে যাব আবার নগরীর মাই পাইমা ও রাং কবাং খ্লাইনে সানমব নারকা আসলে কক চৌথনি বান্ধব মান্ডা কৃষক সভানি বিলনিয়া বখাস্তে তাং ফাং বাবল দেবনাথ কাসকো নির্মল ভৌমিক ইয়াকসু কাসকো মানিক মহাজন খোই কৃষক সভানি আদং বিকাশ পাল কৃষ্ণপদ্ম চক্রবর্তী খোবে খোবনি রক আজ থেকে 1 বছর আগে 160 টাকা 65 টাকা রাবাত ছিল, এবার আমি গতকালকে কৃষকদের সঙ্গে কথা বলে বললাম যে 137 টাকা হচ্ছে মার্কেটের রাবাত। ব্যাপক কাজু বাদাম চাষে আপনারা জানেন রাজনগর ব্লক আছে, কারণ কাজু বাজার বাদামের জন্য বিখ্যাত ব্লক। এখানে 3000 পরিবার, এই বিশেষ করে কাজুর সঙ্গে যারা যুক্ত, বামফ্রন্ট সরকারের সময় একটা নির্দিষ্ট রেট ঘোষণা ছিল, যার ফলে কাজু চাষিরা 125 টাকা পর্যন্ত আজ থেকে 5 বছর আগে মার্কেটে তারা বিক্রি করতে পারতেন। এবারকার কৃষক বলছে 70 টাকা বিক্রি হচ্ছে। এর মধ্যে জঙ্গল, শ্রমিকের বেতন বা সার, এটা যদি হিসাব করা হয় এখন আয় যা ব্যবস্থা, কৃষকের ঘরে কোনো টাকা সেখানের মধ্যে যাচ্ছে না। সরকারের পক্ষ থেকে 1টি টাকাও সেখানে অনুদান দেওয়ার জন্য কোনো উদ্যোগ সেখানের মধ্যে নেই। 50 হেক্টর বিলোনিয়া মহকুমা 50 হেক্টর বিখ্যাত জায়গা, বিশেষ করে নলুয়া বা যশু ব্লক এলাকা এবং এদিকে হচ্ছে আপনার রাধানগর এলাকা বিসিনগরে, আর সমগ্র এলাকার মধ্যে বিসিনগর না রাজনগর ব্লকের আর অনেক ছোটোখাটো আছে, তাতে 5 থেকে 6 হাজার 85 পরিবার এটা সরাসরি সেখানের মধ্যে তারা কাজ করে। তাদের গতকালকে চাষির সঙ্গে আমরা কথা বলেছি, পান গত বছর মানে গত বছর পান বিক্রি করছে 1 বিঘা পানের দাম ছিল সেখানের মধ্যে 20 টাকা, আজ সেখানে এবার বিক্রি হচ্ছে 1 বিঘা পান 20 টাকা, গতবার বিক্রি করছেন 1 বিঘা পান হচ্ছে 35 টাকা, গতবার ছোটো পান কতটি আছে এটা বিক্রি করছেন 16 থেকে 17 টাকা, এবার মূল্য হচ্ছে মাত্র 2 টাকা। চাষিরা খুব খারাপ অবস্থার মধ্যে আছে, শ্রমিকের অসম দাম বাড়ছে। গতবার আপনার সেখানের মধ্যে দেখা গেছে ছন তাদের অন্যতম পান খেতে এক অর্থাৎ দুই পোজা পানের দাম মানে ছন ছিল গতবার 300 টাকা, এবার 1000 টাকা, শ্রমিকের মূল্য ছিল গতবার 300 টাকা, এবার হচ্ছে 600 টাকা। সেখানে বাঁশ, একটা বাঁশ অন্যতম বাঁশের দাম ছিল গতবার ছিল 15 টাকা, এবার হচ্ছে 40 টাকা, অস্বাভাবিক মূল্য, বাজারে কোনো দাম বিক্রি হচ্ছে না। এছাড়া সরকারের পক্ষ থেকে কোনো আজকে 4.5 বছরের মধ্যে কোনো সুযোগ নেই। আমরা এই বিষয়কে নিয়ে রাজ্য হর্টিকালচার ডিপার্টমেন্টের কাছে আজ থেকে 15 দিন আগে ডাইরেক্টরের কাছে ডেপুটেশন দিই, তাতে বামফ্রন্ট সরকারের সঙ্গে রেগাতে একা বা আমাদের রাজ্যে চারযুক্ত যা জমি আছে আমরা অ্যাপ্রক্সিমেটলি একটা হিসেব করে দেখছি তার প্রায় 35 থেকে 40% চারযুক্ত জমি এবার মানে বর্ষা কম হওয়ার কারণে ধান চাষের আওতার বাইরে থাকে, আর বাকি যে অংশটা চাষ হইব তাও সবটা সেচ বা বৃষ্টিতে বৃষ্টির জলে হইব এরকম না। কোনো কোনো জায়গাতে দেখা গেছে কৃষকেরা পাম্প সেট ইউজ করিয়া তারা ধান লাগাইছে আমাদের কৃষি ফসলের মধ্যে, এবং ইন্টারেস্টিং ব্যাপার হলো যারা পাম্প সেট ব্যবহার করে ধান লাগাইছে অথবা হঠাৎ করে একটু বর্ষা হয়েছে ধান লাগাইছে, এখন বর্ষা না হওয়ার কারণে ওই ধানগুলি কিন্তু তার মানে যে 60% জমি চাষ হয়ে পড়ে তার মধ্যে প্রায় 30 বা 25% জমি কিন্তু লাগানো ধান নষ্ট হইয়া যায় কারণ জলের অভাব। এবং এই ক্ষেত্রে আমরা আগের থেকেই দপ্তরে রেগুলেশন দিয়ে জানাইছি আমাদের মহকুমাতে যা গভর্নমেন্ট স্কিম আছে সেচের, এগুলি মেরামত করলে পরেও যেগুলি সেচের আওতায় জমি আছে তা 100% কভার করা যাইব সেচের আওতার জন্য, কিন্তু দপ্তরের তরফ থেকে কোনো ধরনের উদ্যোগ নেই। আপনি যেরকম আমাদের ভাটপোলা ডাইভার্সন স্কিম ওরা বড় কভার করে অচল হইয়া আছে, ইউবিসিনগর ডাইভার্সন স্কিম অচল হইয়া আছে, কোনো ধরনের উদ্যোগ নেই। এছাড়া এলআই স্কিম সেম অবস্থা, অর্থাৎ অধিকাংশ স্কিমেই নষ্ট। আমি সন্দেহ করতেছি সামনে গ্রীষ্মকালীন যে সবজি আমাদের আলু বা অন্যান্য সবজি, সরকার যদি বা দপ্তর যদি এখনও উদ্যোগ না নেয় তাহলে পরে শুধুমাত্র এই ফসল নষ্ট হয়েছে এরকম না,
আমাদের এই গ্রীষ্মকালীন সবজির ক্ষেত্রেও কিন্তু আমরা এরা মারাত্মক ধাক্কা খাইতে হবে। তাই আপনাদের মাধ্যমে আমি দপ্তর বা গভর্নমেন্টের কাছে রিকোয়েস্ট করব যে এখনও উদ্যোগের পরে যাতে সবজি চাষিরা তারা চাষটা করতে পারে, এই উদ্যোগ সরকারের পক্ষ থেকে যাতে নেওয়া হয়। দ্বিতীয় যে বিষয়টা হলো পাওয়ার টেলার কৃষি যন্ত্রপাতি, পাওয়ার টেলার যেদিন বিলি হইতো সেদিন আগের দিন থেকে সারাদিন বিলোনিয়ার মানুষ কানে মানে শব্দে পাওয়ার টেলার শব্দে থাকতো। আপনার কিন্তু বলতে পারবেন যে একটা দিন সাড়ে চার বছরে কোনো পাওয়ার টেলার কোনো কৃষি যন্ত্রপাতি এখানের মধ্যে বিলি বন্টন হয়েছে? যদি তারা সরকারের দিকেও সিদ্ধান্ত নেবে একটি আমরা সিদ্ধান্ত দেখি। লাস্ট আপনি আপনাদের কাছে বলতে চাই সারা ভাড়া কৃষক সবার সিদ্ধান্ত গ্রহণ করছে আগস্ট এবং সেপ্টেম্বর মাস সারা রাজ্যের সাথে বিলোনিয়া 46,000 পরিবার আছে। আমরা সিদ্ধান্ত নিচ্ছি 15 থেকে অধিকাংশ কৃষক পরিবারে কৃষক সভা যারা বন্ধু যারা প্রতিনিধি যারা আমাদের লোকাল কমিটি মেম্বার সমর্থক তারা বাড়ি বাড়ি যাবেন, সুবোধ সংগ্রহ করবেন, কৃষকদের সঙ্গে মত বিনিময় করবেন। আমাদের মূল স্লোগান হচ্ছে সমস্ত গ্রামে কৃষক সভা, সমস্ত কৃষক কৃষক সভা। এই আহ্বানকে ভিত্তি করে আগস্টে চলছে সেপ্টেম্বরে ব্যাপী আমরা প্রত্যেকটা বাড়ির প্রত্যেকটা কৃষক প্রতিনিধির কাছে সাধারণ যাব, তাদের সঙ্গে মত বিনিয়োগ করবো, আগামী দিনে তাদের পরামর্শ নিয়ে এই দাবিগুলিকে আমরা ব্যাপক আন্দোলন 19 টাকা 40 পয়সা কারা দান কিনছেন? কারা দানটা দিতেছেন? মন্ডলের দ্বারা দায়িত্বরত মন্ডল থেকে লিস্ট করে দেওয়া হইতেছে তারাই সেখানে মধ্যে দান 19 টাকা 40 পয়সা। তারপরও নড়ুয়াতে যে কৃষক রাজনগর বা শ্রীরামপদ্ধির যে কৃষক এখানে সে বিক্রি হয়েছে কোনো কেরিং কস্ট সেখানে মধ্যে। অথচ আমরা লক্ষ্য করলাম আমাদের অন্যরা বলবেন যে ধান উৎপাদন করতে এখন যা অবস্থা 1 কেজি ধানের দাম এখন 25 টাকায় পরিণত হয়েছে। আমি একটা তথ্য দিলে বুঝতে পারবেন বাকিটা আমাদের বলবেন, কিন্তু আজকে ধান খারাপ অবস্থার মধ্যে আছে। সমবায় একটি অন্যতম সমবায় ছিল গ্রামের সমবায় সমিতি, তারা আমাদের ওই সার যে বিষয়টা আমাদের সম্পাদক আমাদের সামনে তুলে ধরছে এক্ষেত্রে ইন্টারেস্টিং ব্যাপার হলো গভর্নমেন্ট এখন যেই পলিসিতে ধান ক্রয় করতেছে এটা হলো যার কাছে জমির পাট্টা আছে অর্থাৎ জমির কাগজ আছে তার কাছ থেকেই ধান কিনবে। আমরা দেখছি আমাদের মহকুমাতে আমার মনে হয় রাজ্য সরপত্র একই অবস্থায় হইল, প্রকৃত চাষির মধ্যে অধিকাংশ হইল বর্গা চাষি। এই মুহূর্তে বর্গা চাষিদের ক্ষেত্রে কিন্তু তাদের কাছে জমির কোনো কাগজ নাই, তারা অন্যের জমি চাষ করতেছে। এই বর্গা চাষি কিন্তু তারা সরকারি এই কম দামেও মানে 19 টাকা 40 পয়সা দামেও কিন্তু তারা ধান বিক্রি করতে পারতেছে না। ধান বিক্রি করতেছে যারা জমির মালিক তারাই ধান বিক্রি করতেছে। সুতরাং গভর্নমেন্টকে দেখা দরকার যারা প্রকৃত চাষি তারা যাতে গভর্নমেন্টের কাছে ধান বিক্রি করতে পারে তার জন্য উদ্যোগ নেওয়া, তার জন্য ব্যবস্থা করা, নাইলে পরে বর্গা চাষিরা ধান তারা সরকারিভাবে 19 টাকা 40 পয়সায় বিক্রি করতে পারতেছে। এই ক্ষেত্রে যেটা এই বর্গা চাষি বা ধান বিক্রির যে সিস্টেমটা আমরা ডিমান্ড করছিলাম অন্তত পক্ষে প্রত্যেকটা সেক্টর অফিসের কেন্দ্র করে একটা ধান কিনার সেন্টার করা যায় কিনা, কারণ এখন যদি মাইসোরার থেকে অথবা পাইকোলার থেকে সে বরপাথরি লক্ষ্মীপুরে নিতে গেলে পরে একটা সেন্টার তার কিন্তু কেরিং কস্ট অনেক বেশি করে জায়গা, তার পক্ষে একটু অসুবিধা হয়। তাই প্রত্যেকটা সেক্টরের এই বেস করে যদি করা যায় তাহলে পরে বল্লামুখাতে একটা এরকম সেক্টর দিতে পারে, তার সেক্টর বেস যাতে সেন্টারটা করা। আর এইবার উৎপাদন খরচ মিনিমাম 25 টাকার উপরে করব পার কেজি ধান উৎপাদন খরচ, এটা হলো মিনিমাম। তাই আমাদের ডিমান্ড হইল এই মূল্যটা বাড়ানো 19 টাকা 40 পয়সার থেকে মিনিমাম এদেরে 30 টাকা যদি হয় তাইলে হয়তোবা কোনো রকম কৃষকেরা একটা জায়গাতে তাও লাভ করবো কিনা যথেষ্ট সন্দেহ আছে। আমার তৃতীয় পয়েন্ট